আপনাদের স্বাগত। আজ আমি স্পেশাল একটা রান্না করব, চিকেন রেজালা। চিকেন রেজালার জন্য লাগবে চিকেন, আর উপকরণ হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা এরকম করে কেটে নিয়েছি, এগুলো বাটতে হবে। আদা রসুন, সামরিচ, কাজু, পোস্ত, লবণ, বাটার, ঘি, একটুখানি ধনের গুঁড়ো, এইখানে গোটা গরম মশলা গুঁড়ো আছে, আর এই যে কালো গোলমরিচ, এলাচ, জয়িত্রী আর ছোট এলাচ, আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, আর লাগছে লবঙ্গ, আর দই, টক দই, আর রিং রিং করে পেঁয়াজ কেটে রেখেছি, আর চিনি লাগছে। এটা সাদা তেল দিয়ে করতে হবে। এবার এই রান্নাটা আমি করছি। মশলাগুলো বেটে নেব। প্রথমে বাটবো সামরিচ। এবার শুকনো করে সামরিচ গুঁড়ো করে নেব। সামরিচটা গুঁড়ো করা হয়ে গেছে, এই যে এভাবে মুখ গুঁড়ো করতে হবে। রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। একটু সামান্য জল দিলাম। অল্প করে নুন দিলাম। আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করা হয়ে গেল। এর জন্য প্রথমে দেব আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা। এবার দই দেব। এক বাটি দই লাগবে, তার থেকে কিছুটা দই দেব। এবার সামরিচ গুঁড়োটা দিয়ে দেব। এবার মেখে নেব। মেখে অন্তত 15-20 মিনিট রাখতেই হবে। মাখানো হয়ে গেছে, এটা এখন ঢেকে রেখে দেব, 15-20 মিনিটের জন্য থাকবে। এবার পেঁয়াজটা পেস্ট করে নেব। স্মুথ করে বাটতে হবে। এবার পোস্তটা বাটবো। এই কাজুটা বাটবো। কাজু আর পোস্তটা সাদা তেল দিয়ে পেস্ট করে নেব। সাদা তেল দিয়ে পেস্ট করলে এই জিনিসটা ভালো হবে। পেস্ট করা হয়ে গেল। এবার গোটা গরম মশলা গুঁড়ো করে নেব। দারচিনি দিলাম, বড় এলাচ দিলাম, ছোট এলাচ, এবার গোলমরিচ, কালো গোলমরিচ, আর জয়িত্রী,
গোটা গরম মশলাগুলোকে শুকনো গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে, গোটা গরম মশলাগুলো গুঁড়ো হয়ে আছে, ঢেলে নিলাম। বাদ বাকি দইটা ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে নিলে দইটা স্মুথ হয়। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো, একটু বাটার দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, ফোড়ন দেবো, শুকনো লঙ্কা দিতেই হয়, এই চিকেন রেজালায় শুকনো লঙ্কা না দিলে ভালো হয় না। দারচিনি দিলাম আর কয়টা লবঙ্গ দিলাম, একটু হালকা করে ভেজে নেব। দুটো শুকনো লঙ্কা তুলে নেব, এটা লাস্টে দেবো। আবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে, অল্প করে চিনি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, এবার পোস্ত কাজু বাটাটা দিয়ে দিলাম, এই মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেব। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মাংসটাকে এবার দিয়ে দেব। এবার মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো, এই মাংসতে হলুদ পড়বে না, এটা আগে পুরো সাদা মাংস হবে। এই রান্নাটা খুব হালকা আগে করতে হবে। এবার এটার মধ্যে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। এবার ঢেকে রাখবো, কিছুক্ষণ ঢাকা থাক। এবার ঢাকনাটা খুলে দেখছি, মাঝে দুইবার ঢাকনাটা খুলে দেখেছি, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই
এই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার কয়েকটা মশলা দেব। এবার সামান্য ধনের গুঁড়ো দিয়ে দিলাম, এই গরম মশলা গুঁড়োগুলো দিয়ে দিলাম, আর কিছুটা চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবার মশলা টশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার দই দিয়ে দিলাম। এবার পেঁয়াজের রিংগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে নেব, কিছুক্ষণ হবে, একটু ঢেকে রাখবো। এবার ঢেকে রাখলাম, কিছুক্ষণ ঢাকা থাক। রান্নাটা হতে থাক, আমি জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নিয়ে আসছি। এবার ঢাকনাটা খুলে দেখি, যে ভাজা লঙ্কা দুটো তুলে রেখেছিলাম সেগুলোর বীজ ফেলে একটুখানি গুঁড়ো করে দিয়েছি, কারণ আমাদের এরা সবাই ঝাল ছাড়া পছন্দ করে না, মিষ্টি মিষ্টি মাংস খেতেই চায় না, তার জন্য একটু শুকনো লঙ্কা দুটো ভেঙে দিলাম। চিকেন রেজালাটা হয়ে গেছে। আমার ভিডিওগুলো আপনার যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করেই করবেন। এ দেখো চিকেন রেজালাটা কিরকম হয়েছে, চিকেন চিকেন রেজালা।
আজ আবার চোখ বুজে খেও না, সবাই বলে চোখ বুজে খাও। হেভি টেস্ট হয়েছে, চোখ বুঝবে না। হরিণ ঘাটার কোম্পানির মাছ, প্যাকেট করা মাল, হেভি টেস্ট হয়েছে। এইভাবে রান্নাটা করে আপনারা পুরো দেখবেন, দেখে বুঝতে হবে যে রান্নাটা কী সুন্দর হয়েছে, সত্যি ভালো হয়েছে। ওই যে পরোটা ফরোটা খেতে খুব ভালো হয়। আমাদের বাঙালি, আমরা ভাত দিয়েই খাবো, বাঙাল না আমরা? রাত্রি থাকে দু পিস পরোটা দিয়ে খাবো। আমাদের এখন গ্যাস চলছে, ই দিই কাঠ দিই, হেভি রান্না হয় কাঠে, কাঠের টেস্টও ভালো হয়। দাও পরোটা দাও, রাত্রে কিন্তু আমি পরোটা খাবো ওই দিয়ে। তোমাদের অনুরোধে আমি ভাত খাচ্ছি না, আমি পরোটাই খেলাম। খাও নাকি? ও তুমি তো মাছ মাংস খাও না? ও মাছ খাও। আমি আমার মাছের মাংসের সঙ্গে মাছে জড়িয়ে বলছি, গরমে অবস্থা হচ্ছে আর কি হবে।